welcome drinks, welcome drinks. তো ওয়েলকাম ড্রিঙ্কসে দাঁড়িয়ে আছি, নতুন জামাই বউ আসবে এই জন্য। আর এটা হচ্ছে গিয়ে আমার যে ননাস, একটাই ননাস আছে এখন দেশে। তো ননাসের ছেলের বিয়ে হয়েছে, আপনারা অলরেডি কাবিনের ব্লগটা দেখেছেন। তো ইসাম আর প্রমি ওরা আসবে আজকে আমাদের বাসায়। তো দাওয়াত দেওয়ার সাথেই বলে দিয়েছে যে আমি যেন খুবই লাইট আইটেম করি আর একটু দেশি খাবার, একটু পোলাও রোস্ট এগুলো খেতে চায় না। তো আমি ওই ধরনেরই আয়োজন করেছি এবং ডেজার্টও খুবই অল্প রেখেছি। তো চলে আসলো নতুন বউ জামাই, আমি সবসময় চেষ্টা করি ওয়েলকাম করার জন্য, ওইভাবে করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এটা আমার খুবই ভালো লাগে, এটা আমি আরও আগে থেকে করি। তো ওয়েলকাম করার পর ওরা ব্যস্ত হয়ে গেল গল্প করা নিয়ে, আর আমি হচ্ছে খাবার দাবার রেডি করে ফেললাম। তো আপনারা দেখেছেন আমার আরও ব্লগে যে আমি বেশ কিছুদিন ধরেই ব্যস্ত এবং অনেক অনেক দাওয়াত খাচ্ছিলাম, সেই কারণে আমি সব দেশি খাবারের আয়োজন করেছি এখানে। আট নয় রকমের ভর্তা করেছি, আর অনেক রকমের মাছ, পাবদা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, মুড়ি ঘণ্ট, একদম অথেন্টিক যে দেশি খাবার বলে ওইটাই আমি চেষ্টা করেছি করার জন্য, এবং খাবার খুবই ইয়াম্মি ছিল। এটা আপনারা গেস্টদের কাছ থেকেই জানতে পারবেন। তো আমি চিন্তা করেছি এরপর থেকে ব্লগগুলোতে আমি গেস্টটা খাওয়ার পর তাদের কেমন লাগলো এই রিভিউটা নিয়ে রাখবো, যেন আমি পরের ব্লগগুলোতে অ্যাড করে দিতে পারি। এই হচ্ছে ঝুমু, আমার বড় ননাসের দুই মেয়ে আর এক ছেলে এখানে আছে, আর একজন ইউকেতে থাকে। আর এখানে আছে আপা দুলা ভাই, ছোট আপা ছোট দুলা ভাই। আপার মেয়েও এসেছে অনেক বছর পর বাইরে থেকে, আর অনেক দিন পর আসছে আমার বাসায়, আমি অনেক হ্যাপি। এপাশে দেখছেন শিশের বউ ও প্রমা, ও হচ্ছে গিয়ে শিশের বউ তমা, ও প্রেগনেন্ট, ও একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। আচ্ছা, এখানে হচ্ছে সারার ছেলে আর মেয়ে, এটা হচ্ছে ওর হ্যান্ডসাম বর। তো এই হচ্ছে পরিচয় পর্ব হলো। আর এখন বলি যে আপনারা সবসময় তো আমার দাওয়াতের ব্লগগুলাই দেখেন এবং আমি খাচ্ছি এবং খাওয়াচ্ছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর যদি নোটিফিকেশন পেতে চান তাহলে বেল আইকনটি প্রেস করে দিবেন। এই ছিল আমার আজকের ব্লগ, আল্লাহ হাফেজ।